بسم الله الرحمن আন-নূর টিভি সত্য প্রকাশে অবিরাম পথ চলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আন-নূর টিভি উপস্থাপনায় ধারাবাহিক অনুষ্ঠান ভ্রান্তি নিরসন আমাদের এবারকার আয়োজন তাবলিগ বিরোধী অপপ্রচারের জবাব। বিগত দিনে আমরা আপনাদের সামনে দু পর্ব উপস্থাপন করেছি, আজকে হচ্ছে তৃতীয় পর্ব। সাথে আছেন মহতারাম মুফতি জুনায়েদ কাসিমি, দামাত বারাকাতুহুল আলিয়া। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে একটি আলোচিত গ্রন্থ, সহিহ আকীদার মানদণ্ডে তাবলিগে নিসাব, মহতারাম শেখ মুরাদ বিন আমজাদের লিখিত। 19 নম্বর পৃষ্ঠায় তিনি একটি অভিযোগ আরোপ করেছেন, সেটা হচ্ছে যে তাবলিগ জামাতের কর্মসূচি, এখানে তিনি লিখেন, তাদের উসুল ছয়টি, যথা কালেমা, নামাজ, ইলম ও জিকির, ইকরামুল মুসলিমিন, তাসহীহ নিয়ত, তাবলিগ, এটা লিখতে গিয়ে তিনি পরবর্তী যেটা নিয়ে আসলেন, অথচ ইসলামের মূলস্তম্ভ। শুরুতেই মেসেজ দিচ্ছেন যে কেমন জানি ছয় উসুলের সাথে এই ইসলামের মূল পাঁচ স্তম্ভের সাথে এটা দূরত্ব যে, এবং এটা এটার বিপরীতে বিপরীত কিছু একটা বুঝাতে যাচ্ছেন। এরপরে তিনি লিখেছেন, শুরু থেকেই তাবলিগি জামাত ইসলামের মূল বুনিয়াদ থেকে দূরত্ব বজায় রেখে যাত্রা শুরু করেছে। নাউযুবিল্লাহি মিনাশ শাইতানির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তবে আল কোরআনের আদর্শ বাস্তবায়ন করার জন্য এ ধরনের কর্মসূচি নিয়ে কাজ করা ইসলাম বিরোধী নয়, আবার এটাও বলতেছেন। এরপর বলছেন, কিন্তু যদি কোরআন সুন্না ও সহি সুন্নার আদর্শকে উপেক্ষা করে শুধুমাত্র ওই একই কর্মসূচি নিয়ে সারা জীবন মেহনত চলতে থাকে আর ছয় নম্বরের সীমাবদ্ধ কর্মসূচিকেই ইসলামের পূর্ণাঙ্গ আদর্শ মনে করে, তাহলে তা হবে নেহায়েত অন্যায় ও ইসলামের প্রতি কুঠার আঘাত। তো যাই হোক, আমরা মহতারামের এখান থেকে যেটা বুঝলাম, উনি এই অভিযোগটা আরোপ করতে চেয়েছেন যে তাবলিগি ভাইদের যে ছয়টা সিফত বেশিবার বলে থাকে বা ছয় উসুল, সেটা আর ইসলামের মূল বুনিয়াদ এক না, এই যে একটা ডাহা মিথ্যা কথা এবং মিথ্যা অভিযোগ, এটা তো কোশ্চিন কালো ঠিক হতে পারে না। এক্ষেত্রে আমরা আসলে জাতির কাছে কি মেসেজ দিতে পারি? হ্যাঁ, সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসলে একটা প্রবণতা খুবই দুঃখের সাথে লক্ষ্য করা যাচ্ছে হক জামাতগুলোর বিপক্ষে, এইভাবে দোষারূপের প্রবণতা, হক জামাতগুলোকে ইসলামের বিপরীতে দাঁড় করানোর প্রবণতা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমাদের মুহতারাম জনাব মুরাদ বিন আমজাদ সাহেব ইসলামের পাঁচটি স্তম্ভের বিপরীতে দাওয়াত তাবলীগের ছয় উসুল ওনার ভাষায় এটাকে তিনি দাঁড় করিয়েছেন। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, প্রথমে আমরা আসব দাওয়াত তাবলীগের যে ছয়টা বিষয় আছে, এটাকে অনেকেই উসুল বলেন আর অনেকেই মূলত এটাকে সিফাত বলে অথবা গুণাবলি বলে বলে, এবং আম সাথী যারা যারা বয়ানের সময় কিন্তু এভাবেই বলে যে ছয়টি গুণ এমন রয়েছে যেগুলোর উপর চলতে পারলে দিনের উপর চলা সম্ভব, ছয়টি গুণের উপর মেহনত করে আমল করতে পারলে দিনের উপর চলা অতি সহজ। তাহলে ছয়টা গুণ এগুলো উসুল নয়, প্রথম বোঝা গেল, আর এগুলো দিনের মূল ভিত্তিও নয়, এগুলো হলো সহায়ক। এই ছয়টা জিনিসের উপর কোনো ব্যক্তি আমল করতে পারলে পুরা দিনের উপর চলা তার জন্য সহজ হয়ে যাবে। আর একটা ভিত্তি আছে, যদি কোনো এই ছয়টাকে আমরা ধরিও নি, ওই ছয়টা কি ইসলামের বাহিরের কিছু? মোটেই না। কোনো একটা বাদ দিলে ইসলামের কি থাকবে? কোনো একটা বাদ দিলে ইসলামের কিছুই থাকবে না। তাহলে এই ছয়টা হলো সিফাত, সিফাত এটা গুণ। আর এই দৃষ্টিভঙ্গি যদি আমরা এই দৃষ্টিভঙ্গিতে তাকাই যে এটা উসুল, তাহলে কোনো অসুবিধা নেই। যে কোনো সংগঠন, যে কোনো প্রতিষ্ঠান তাদের পরিচালনার স্বার্থে সুচারুরূপে সুন্দর রূপে পরিচালনার স্বার্থে এবং তাদের লক্ষ্য, কাঙ্ক্ষিত লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছার স্বার্থে তারা যে কোনো উসুল বা মূলনীতি প্রণয়ন করতে পারে। বর্তমানে রাজনৈতিক দল বলেন, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বলেন বা ব্যবসা প্রতিষ্ঠান বলেন, প্রত্যেকের কিছু মূলনীতি উসুল থাকে। এমনকি দুনিয়াবী রাজনীতি দল যেগুলো রয়েছে,
আমাদের দেশে যেগুলো রয়েছে প্রচলিত, বিএনপি, আওয়ামী লীগ এবং জামাতি ইসলাম সহ অন্যান্য ইসলামী দল, বা যারাই হোক, প্রত্যেকেই কিছু মূলনীতি তারা প্রণয়ন করে। এক্ষেত্রে আমরা মনে করি যারা ইসলামী বিভিন্ন রাজনীতির সাথে জড়িত আছেন, এদের জন্য এই মেসেজটা আর একটু সহজ হবে। এক্ষেত্রে কিছু আছে রাজনৈতিক সংগঠন, কিছু অরাজনৈতিক সংগঠন, যেমন হিজবুল্লাহ আছে, তাদের নিজস্ব কিন্তু নীতিমালা আছে। আমাদের দেশীয় ছাত্র রাজনীতিতে ইসলামী আন্দোলন আছে, তারপরে ইসলামী মজলিস আছে, তারপরে আরও যারা, সবাই কিন্তু তাদের নিজস্ব লক্ষ্য উদ্দেশ্য সামনে রেখে কিছু মূলনীতিকে কায়েম করেন। এগুলো সেগুলোর পিছনে অবশ্যই কোরআন হাদিসের দলিল তারা দিয়ে থাকে, কিন্তু তাই বলে যে ওই মূলনীতিগুলোর কারণে কেউ এই অপবাদ দেয় না যে তারা ইসলামের মূলনীতির বিপক্ষে মূলনীতি দাঁড় করিয়েছে, দাঁড় করিয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো একেবারে স্বতঃসিদ্ধ ওই বিষয়টা বিপরীত অবস্থান নিয়ে আমাদের আহলে হাদিস ভাইয়েরা বা অন্য অন্য তাবলিগ বিদ্বেষী ভাইয়েরা, ওনারা তাবলিগের 6টা উসুল বলেন বা মূলনীতি বলেন বা সিফাত বা গুণ বলেন, এগুলোকে ইসলামের 5 স্তম্ভের বিপরীতে দাঁড় করিয়ে দিচ্ছে। অথচ কখনোই এটা যদি একেবারে নর্মাল একটা মানুষ ভাবে যে আসলে যে তাবলিগি ভাইরা যে দাওয়াত দিচ্ছেন, এরা যেই কালেমার দিকে দাওয়াত দিচ্ছেন কথার কথা, এটা কি ভিন্ন কোনো কালেমা? মোটেই না। এরপরে নামাজ যেটা তারা পড়ে থাকে, এটা কি ভিন্ন কোনো? এটাও তো ইসলামের স্তম্ভের অন্তর্ভুক্ত। তাহলে যেই আমালগুলো আমাদের দাইমি দরকারের মধ্যে সবসময় নামাজ, এই বিষয়গুলো আছে, এগুলো তো আচ্ছা। এখানে আমরা যে জিনিসটা আজকে শ্রোতাদের সামনে অবশ্যই পরিষ্কার করবো, এবং আমরা মোহতারাম মুরাদ বিন আমজাদ সাহেবকেও সশ্র সম্মান জানিয়েই বলবো যে মোহতারাম, আপনি যদি অন্তত পক্ষে এই তাবলিগি জামাতে যে বইগুলো পড়া হয়, যেমন ফাজাইলে আমাল রয়েছে, আমার হাতে মুদাফা হাদিস রয়েছে, মানে এগুলো পড়লেও একটা মৌলিক তাদের সংশয়টা দূর হয়ে যেত। অবশ্যই সেই সংশয়টা কি, তারা অনেক ক্ষেত্রে বলে থাকে এবং আমি বেশ কিছু আলোচকের মুখেও শুনেছি, বলে যে এটা ওদের মুরব্বীরা বানাইছে। আমি দর্শকদেরকে বলবো এই পবিত্র এই গ্রন্থটি মুনতাখাব হাদিস, এখানে একটা কথাও অন্য কারণে, পুরাটাই একেবারে কোরআনে পাকের পবিত্র আয়াত গুলো আনা হয়েছে এবং প্রিয় নবীর পবিত্র বাণী গুলো দিয়ে এটাকে সাজানো হয়েছে। আর ফাজলে আমালের মধ্যেও যা কিছু আনা হয়েছে কোরআন হাদিস এবং ওই সমস্ত ঘটনাবলী যেগুলো পূর্ব কোনো না কোনো গ্রন্থতে ছিল, অবশ্যই, এবং সেগুলো এই গ্রহণীয় বলেই তিনি নিয়ে আসছেন। অবশ্যই। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, হতে পারে এটা ভুল হতে পারে, হতে পারে এটাতে কোনো দুর্বলতা আসতে পারে, কিন্তু সেটার সমালোচনার রূপ কি হবে? জি, ইন্টারনেটে দিয়ে দেওয়া? মোটেই না। এরকম বই লিখে ছেড়ে দেওয়া? মোটেই না। একজন ব্যক্তি পুরো জাতিসত্তার উপর কিভাবে হামলা করে? কারণ হচ্ছে মুনতাখাব হাদিসে বলেন ফাজলে আমাল, এবং আমরা দেখি প্রথমে যেখানে আলোচনা নিয়ে আসা হয়েছে কথা কথা কালিমার আলোচনা, সেখানে আয়াত নিয়ে আসা হয়েছে, হাদিস নিয়ে আসা হয়েছে, যেখানে এলিমের কথা আছে সেখানের মধ্যে আয়াত নিয়ে আসা হয়েছে, হাদিস নিয়ে আসা হয়েছে। তাহলে বোঝা যায় যে এগুলোর পিছনে আয়াত হাদিস আছে। আচ্ছা, বাকি প্রশ্ন হচ্ছে যে ব্যাপকভাবে এগুলা সাধারণদের সামনে আনা হয় না কেন? এই কথাটা কে না বুঝবে যে ব্যাপকভাবে দালিলিক আলোচনাটা কি সাধারণ মানুষের জন্য বোধগম্য? মোটেই না। তো ওলামায়ে কেরামের ব্যাপার, বরং ওলামায়ে কেরাম কি সবাই বুঝে? বড় আলেম হতে হবে, বড় আলেম হয় বা মানসম্মত কেউ হলে না পরে এগুলো বোঝার চেষ্টা করে। এখন ওই দুর্বলতার সুযোগ নিয়ে আজকে তারা পুরো দুনিয়ায় ছড়িয়ে বেড়াচ্ছে তাবলিগি, 6 বছরের কোনো ভিত্তি নেই এগুলো। তো যাই হোক, সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা এখন মোহতারামের উপস্থিতিতে আপনাদের সামনে এই 6-6টা উসুল যে মুরব্বীদের বানানো নয়, মন গড়া নয়, এবং এমনি উড়ে আসে জুড়ে বসছে এরকমও নয়, এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রথমে আসুন, এখানে তাবলিগি যে সিফাত বলা হয়ে থাকে, 1 নম্বর সিফাত হচ্ছে কালিমা। মোহতারাম, কালিমা বিষয়ে কি দলিল দিতে হবে? আসলে আশ্চর্য, আমাদের দুঃখজনক বিষয় যে আজকে এই ব্যাপারটা নিয়েও আমাদের আয়াত এবং হাদিস আপনাদের সামনে উল্লেখ করা, আমার মনে হচ্ছে বিরোধিতার জন্য বিরোধিতা করা। তারপর আমরা বলতে বাধ্য হচ্ছি, যাই হোক, আমরা প্রথমেই আল্লাহ রাব্বে কারিম বিভিন্ন আয়াতে কারিমের মধ্যেই নিয়ে আসছেন, যেমন সূরা আল আম্বিয়ার মধ্যে আল্লাহ তাআলা সূরা আল আম্বিয়ার 25 নম্বর আয়াতে মহান আল্লাহ পাক বলেন, ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাআবুদুন। যত রসুল আমি পাঠিয়েছি সকলের কাছে আমি এই একই কালিমা দিয়ে পাঠিয়েছি। এছাড়াও তো আমরা দেখি সূরা ইব্রাহিমের 24 নম্বর আয়াত, 25 নম্বর আয়াত,
জি 25-26 এরকম চারটা আয়াত রয়েছে 27 পর্যন্ত। আল্লাহ পাক বলেন আলম তারা কাইফা দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারহুহা ফিস সামা। কালিমা তাইয়িবা একটা গাছের সাথে তুলনা দেওয়া হয়েছে যার শিকড় থাকবে জমিনে আর যার শাখা প্রশাখা ডালপালা থাকবে আসমানে। আল্লাহ এছাড়াও আমরা দেখি যে সূরা নিসার 136 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল কারীম বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিন। অর্থাৎ দাওয়াতি ভাইরা যে দাওয়াতটা দিয়ে থাকে যে ইমানের দাওয়াত বা তাহরিক ইমানে যেটা হচ্ছে এটা আয়াতে কারিমা দ্বারা প্রমাণিত আমরা সুস্পষ্টই পাচ্ছি। তো সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, প্রথম আমরা এই কথাটা আমরা আগেও বলেছি, আপনি মনথাও হাদিস পড়লে অবশ্যই পাবেন যেখানে ইমানের কথা কালিমার কথা আছে, আয়াত রয়েছে এবং অসংখ্য হাদিস রয়েছে, সেগুলো সার নির্যাস হচ্ছে প্রথম সিফরটা বা প্রথম উসুলটা। জি, অতএব এ নিয়ে সংশয়ের কোনো কারণ আমরা দেখি না। আচ্ছা, দ্বিতীয় নম্বর হচ্ছে তাবলিগের যে উসুল, উনি যে বললেন যে আল্লাহ আকবার মূল বুনিয়াদ থেকে দূরত্ব বজায় রাখা, ইসলামের মূল বুনিয়াদ থেকে তাবলিগের বুনিয়াদগুলো বা তার তাবলিগের উসুলগুলো দূরত্ব, আসলে কিভাবে দূরত্ব এখানে আমি যেটা বুঝি সেটা হচ্ছে আপনি যদি মানে মূলনীতিতে কেউ যদি কোনো ভুল করে সে অঙ্কে ভুল করবে, কেউ মানে দুই দুই হয় চার, কেউ যদি কোনো মূলনীতি শিখে থাকে যে দুই দুই পাঁচ হয় সে জীবনে কোনোদিন কিন্তু অঙ্ক মেলাতে পারবে না। আমার মনে হচ্ছে এই গ্রন্থাকার উনার প্রথমে মাথার মধ্যে চেপে বসছে যে ইসলামের ভিত্তি আলাদা জিনিস, তবলিগের সরাসরি আলাদা, এই জন্য ওখানে যে নামাজটা আছে এই নামাজটা ইসলামের একটা অংশ, ওটা উনার মনে বুঝে আসে আল্লাহ, নাহলে আমরা কি বলতে পারি। যাই হোক, তো এখানে নামাজ সুপ্রিয় শ্রোতা মণ্ডলী দাওয়াত তাবলিগে যে ছয়টা সিফতের প্রতি উদ্বুদ্ধ করা হয়, দ্বিতীয়টা হচ্ছে নামাজ। নামাজ বিষয়ে মহাগ্রন্থাল কোরআনে তো অসংখ্য আয়াত রয়েছে, প্রায় 82টা আয়াত রয়েছে, এর মধ্যে আমরা দুই একটা আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ। সূরাতুল বাকারা কোরআনে পাকের প্রথম বা দ্বিতীয় সূরা, এর 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান আল্লাযীনা ইয়ুকিমুনা সালাতা ওয়া ইউতুনা যাকাত। আর কোরআনুল কারীমের বহুল ব্যবহৃত যে শব্দ আমরা পেয়ে থাকি আকিমুস সালাত এইভাবে পেয়ে থাকি সূরা বাকারা আয়াত নম্বর 43। তো সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা আবারও বলেছি আপনি মুনতাহা হাদিস পড়ুন, ফাজাইল আমাল পড়ুন, যেখানে নামাজের আলোচনা আছে সেখানে আয়াতও নিয়ে আসা হয়েছে, হাদিসও নিয়ে আসা হয়েছে। সারমর্ম হচ্ছে সেই সমস্ত আয়াত এবং হাদিস থেকেই দ্বিতীয় সিফরটিকে নেওয়া, আর এটা ইসলামের মূল বুনিয়াদ এবং ভিত্তির মধ্যেই একটা। সুতরাং এই কথা অভিযোগ করা যে মূল বুনিয়াদ থেকে শুরু থেকেই তারা আলাদা দূরত্ব বজায় রেখে যাত্রা শুরু করেছে, মুরাব্বি আমজাদ সাহেবের যারা তাবলিগ বিরোধী কথা বলেন তাদের এইটা একেবারেই ভিত্তিহীন। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা জানি তাবলিগি ভাইদের 3 নম্বর যে গুণ তারা আলোচনা করে থাকেন সেটা হচ্ছে ইলম ও জিকির। এখন এই ইলম এটা কি কোরআন বিরোধী? মোটেই জিকির কোরআন হাদিসে নাই, আল্লাহ আল্লাহ, বরং মহাগ্রন্থাল কোরআনে আমরা ইলম সম্পর্কে আয়াত পেয়ে থাকি কুল হাল ইয়াস্তাবিল লাযীন ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন, সূরাতুল জুমার আয়াত নম্বর 9। আল্লাহ কত পরিষ্কার বলছেন, হে রাসূল আপনি বলে দিন যারা জানে যারা জানে না তাদেরকে, এখন কখনো সমান হতে, এছাড়া অন্য আয়াত আল্লাহ আরো বলছেন যে ইন্নামা ইখশাল্লাহ মিন ইবাদিহি আল উলামা, সূরা ফাতির আয়াত নম্বর 28। এছাড়াও ওয়ামান ইউতাল হিকমা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, আল্লাহ রাব্বুল কারীম সূরা বাকারা 269 নম্বর আয়াতে বলেন যাদেরকে হিকমত দেয়া হয়েছে তাদেরকে অবশ্যই খায়রে কাসীর অনেক ভালোই দেয়া হয়েছে। এখানের মধ্যে হিকমত তাফসীর সকলে করেছেন ফিক উলুমে দ্বীন। তো সুপ্রিয় শ্রোতা, এছাড়াও আমরা বারবারই আপনাদেরকে আশা করি আপনারা বিব্রত হবেন না, বোঝার জন্য বলছি, আপনি যদি মুনতাখাব হাদিস পড়েন বা ফাজাইল আমাল পড়েন সেগুলোতে আয়াতও নিয়ে আসা হয়েছে, হাদিসও নিয়ে আসা হয়েছে। আমাদের মেসেজ হচ্ছে এটাই যে ইলম বিষয়ক যত আহাদিস এবং কোরআনের আয়াত রয়েছে সেগুলো থেকেই মূলত এই সিফরটা নেওয়া হয়েছে। সুতরাং এটাকে ইসলাম বিরোধী বা ইসলাম থেকে দূরের এরকম কোনো কথা বলার সুযোগ নাই, অবশ্যই নাই। জি, এরপর হচ্ছে ইলমের সাথে আর একটা কথা বলা হয়েছে কি, জিকির। ভাই জিকির তো এখানে হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ করা হয় না, মোটেই না, বাধ্যবাধকতা করা হয় না, বরং জিকির আল্লাহর করা হচ্ছে আলহামদুলিল্লাহ। আমি তো এক একটা মারকাজে বিভিন্ন সময় গিয়েছি, হৃদয়টা ভরে গেছে অবশ্যই, তাবলিগি ভাইদের কত তারা জিকির করছে এবং সকাল বিকাল ওনারা
জিকিরে সময় কাটাচ্ছেন তিন তসবিহের মাধ্যমে, এবং গাশতেবের সময় জিকিরে আল্লাহ পাকের দিকে মুতাওয়াজ্জো হয়। ইস্তেমা মাঠে গেলে এই আওয়াজ শোনা যাচ্ছে, জিকিরে চলি, ফিকিরে চলি, জিনানে চলি, ভাই জিকিরের সাথে চলি। তো জিকিরকে কিভাবে ইসলাম থেকে তিনি আলাদা করলেন আমি আসলে বুঝতেই পারছি না। কোরআনে পাকের আয়াত রয়েছে, জিকির অসংখ্য আয়াত রয়েছে, এর মধ্যে আমরা আপনাদের দুই একটা শোনাচ্ছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা আয়াত নম্বর 152, আল্লাহ পাক বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করব, আমার শুকরিয়া আদায় করো এবং আমার নাশুকরি করো না। অন্যত্র আল্লাহ তাআলা আরো কত সুন্দর করে বলেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামাও ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায় আল্লাহ পাকের জিকির করলেন, করে তাদের প্রশংসা আল্লাহ পাক করছেন। অন্য আয়াত আল্লাহ রাব্বুল কারীম যিকির কাসীর প্রতি উদ্বুদ্ধ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আমরা দেখতে পাচ্ছি সূরা আহজাবের 41 এবং 42 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল কারীম সুস্পষ্ট বলছেন, আল্লাহর বেশি জিকির করো এবং আল্লাহ রাব্বুল কারীম তাসবিহ আদায় করো সকাল সন্ধ্যায়। তো সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, এই আয়াতে কারিমাগুলো থেকে কি বোঝা যায়, যে অবশ্যই জিকিরটা যে সিফত দাওয়াত তাবলীগের ভাইদের দাওয়াত এটা অংশ, সেটা অবশ্যই মহাগ্রন্থ বেশি বেশি করতে হবে, কোরআন পাক দ্বারা প্রমাণিত প্রমাণিত বিষয়। এখানে একটা জিনিস হয় কি, তারা যে ইসমে ইলাহের জিকির মানতে রাজি না, অথচ আশ্চর্য কথা কোরআন শরীফে কত জায়গায় সাব্বি হিসমা রব্বি, রবের নামের জিকির করুন, তারপরে এরপরে হাদিসে পাকে আছে অতদিন কিয়ামত কায়েম হবে না যতক্ষণ না কেউ বলবে আল্লাহ আল্লাহ, একজন আল্লাহ আল্লাহ করনে ওয়ালা দুনিয়াতে থাকলে কিয়ামত কায়েম। হাস্যকর বিষয় হচ্ছে কি জানেন, যে এখন বলতেছে যে আল্লাহ রসুল আল্লাহ আল্লাহ দুইবার না আসছে, এর বেশি এর করা যাবে? আরে ভাই এটা আবার কেমন কথা, যদি কোথাও মাহদুদ না থাকে, সীমাবদ্ধতা না থাকে এবং ওই বিষয়ক এই বিষয়ে কোনো ক্ষতি না থাকে, তাহলে কি আমরা এই বিষয়গুলোকে উড়িয়ে দিতে পারি? মোটেই না। যাই হোক, সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, তাহলে আমরা জিকির এই বিষয়টাও যেটা তাবলীগের মূল যে সিফাত সিফাতের মধ্যে রয়েছে অন্তর্ভুক্ত, এটাও কোরআন দ্বারা প্রমাণিত, অতএব এ নিয়ে আমরা বিভ্রান্তির মধ্যে না পড়ি। তো এরপর আসুন আমরা দেখি তাদের আরেকটা সিফাত হচ্ছে ইকরামুল মুসলিম। ইকরামুল মুসলিম তো বাংলা আমরা যেটা বুঝি, এটা হচ্ছে এক মুসলমান আরেক মুসলমান ভাইকে ইকরাম করা, সম্মান সম্মান করা, ইজ্জত করা, নম্র ভদ্রতার সাথে চলন করা। আলহামদুলিল্লাহ তাবলিগী সাথী ভাইরা যারা সত্যিকার অর্থে কাজের সাথে লেগে আছে, এত নম্র ভদ্র ভদ্র আলহামদুলিল্লাহ। এই যে বিশাল বড় বিশ্ব ইজতেমা, লক্ষ লক্ষ মানুষ সেখানে রয়েছে, দুই চারজন মানুষ একসাথে হলে রাজনৈতিক সমাবেশে আমরা দেখি চেয়ার নিয়ে বাড়াবাড়ি, কে কোথায় বসবে, কে কি করবে, আর তাবলিগ জামাতের ওই বিশাল ইজতেমায় গিয়া দেখুন লক্ষ লক্ষ মানুষ, কোথাও মারামারি নাই, হানাহানি নাই, চিৎকার চেঁচামেচি নাই, সবাই একে অপরকে সম্মান সম্মান করছে, অথচ মানে শোয়ার জায়গা পাচ্ছে না, কোনো প্রশ্ন নেই আলহামদুলিল্লাহ। যেটা ইকরাম তাদের মধ্যে দেখা যায়, এটা তো আসলে এটা ইসলামেরই একটা অঙ্গ, ইসলাম থেকে একরামকে বের করা যাবে না, একরাম থেকে ইসলামকেও আলাদা করা যাবে। এখন যে মুরাদ বিন আমদার সাহেব বললেন যে একবারে শুরু থেকে নাকি দূরত্ব বলা ইসলামের, ইকরামুল মুসলিমিনকে যদি কোনো বলা হয় যে দূরত্ব, আল্লাহ নবী হাদিসে তো পরিষ্কার বলেছেন ইকরামের বিষয়ে, মান কানা ইউমিন বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালিউমিন ফালিউকরিম যায়ফাহু, তার মেহমানকে যেন সম্মান করে। আর মুমিনদের একরাম সম্পর্কে কোরআনে পাকের অসংখ্য আয়াত আছে, হাদিসে পাকে রয়েছে, মুমিনদের সম্মান মর্যাদা যে বেশি, আল্লাহ পাক বলেন সূরাতুল বাকারা, আল্লাহ পাক বলেন ওয়ালা আবাদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম, একজন মুমিন মুসলমান সে যদি কৃত দাস হয় তাহলেও একজন কাফের মুশরিক যে আজাদ বা স্বাধীন তার চেয়েও এই মুমিন মুসলমান কৃতদাস আল্লাহর কাছে অনেক। এই সুস্পষ্ট আয়াত থাকার পরেও সূরা বাকারা 221 নম্বর আয়াত যে আল্লাহ পাক বিকরিম মুসলমানদেরকে এইভাবে মানে মূল্যায়ন করছেন, তো সেই জিনিসটাই তো তাবলিগের মধ্যে আসলো। এছাড়া একরামুল মুসলিমিন যেটা মূল থিম আমাদের তাবলিগ ভাইদের কাছ থেকে আমরা পাই, হচ্ছে নম্র ব্যবহার হওয়া, ভদ্র আখলাক, সুন্দর হওয়া, চরিত্র সুন্দর হওয়া, কথাবার্তা হতে নিয়ে একটা মানুষের সমস্ত আচার অনুষ্ঠান সব আচার আচরণ সুন্দর হওয়া, সুন্দর হওয়া, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা খুব আল্লাহ পাক করছেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, সূরাতুল কলম আয়াত নম্বর 4 আল্লাহ পাক প্রশংসা করছেন, নিশ্চয় আপনি উত্তম চরিত্রে অধিষ্ঠিত।
এবং মানুষদের সাথে যেন কড়া ব্যবহার না করেন, খারাপ আচরণের অধিকারী না হন, সে ব্যাপারে আল্লাহ তাআলা অন্য আয়াত সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতের মধ্যে সুর সুন্দর করে বলেছেন, ওয়ালাউ কুনতা ফাজ্জান ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতালাহু, আল্লাহ পাকের বড় মেহেরবানি যে আপনি বড় নম্র ভদ্র তাদের জন্য, ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাদু মিন হাওলি, আপনি যদি একটু কর্কশভাষী হতেন, একটু বদমেজাজি হতেন, একটু রুক্ষ স্বভাবের হতেন, তাহলে এই সাহাবায়ে কেরাম সব আপনার কাছ থেকে পালিয়ে যেত। তাহলে আমরা এখানে কয়টা জিনিস পেলাম? এক নম্বর হচ্ছে মুসলমানদের মূল্যায়নটা আল্লাহ রাব্বে কারীম সুস্পষ্ট সূরা বাকারায় বর্ণনা করে দিলেন যে নবীজির গুণ আমাদের পুরো জিন্দেগীর জন্য এটা একটা মডেল অনুসরণীয় বিষয়, সেটা এখানে বলে দিন যে নম্রভদ্র হওয়া, সেই গুণটাই আনা হয়েছে একরামুল মুসলিমিন নামে। এখন এই নামটার মধ্যে কেউ চিন্তা করলো তো সে বুঝতে পারে যেটা আসলে মাকসাদ কি, লক্ষ্য কি, উদ্দেশ্য কি। এটা কিন্তু ইসলামের বহু দূরের কিছু বলার কোনো, এবং এটাকে ইসলামের মূল ভিত্তিগুলোর সাংঘর্ষিক বানানোর কোনো যৌক্তিকতা দেখতে এরপরে হচ্ছে আমরা দেখি এখানে আরেকটা হচ্ছে তাসহিহে নিয়ত। জি, তো তাসহিহে নিয়ত নিয়ত শুদ্ধ করা এটা একটা গুণ, এটা তো ইবাদত কবুল হওয়ার প্রথম এবং প্রধান শর্ত, এবং বুখারী শরীফের প্রথম হাদিস দিয়ে যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে সমস্ত কাজের ভিত্তি নিয়তের উপরে, আবার ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, যে শুরু নিয়তের উপর শেষটাও। জি, এবং আল্লাহ পাক পবিত্র কোরআনের একাধিক আয়াতে আল্লাহ পাক মানুষের নিয়তের ব্যাপারে বলেছেন, ওয়ামা উমিরু সূরাতুল বাইয়িনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন, আল্লাহ পাক বলেন যে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন যে কোনো কাজ করে আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে করে। তাহলে এখানে ইখলাস এটা তাসহিহ নিয়ত, নিয়ত পরিশোধন করার ব্যাপার আসছে। তারপরে এছাড়াও আল্লাহ রাব্বুল কারীম সূরা মুমিনের মধ্যে ইরশাদ করেন সামনে রাখে, ইসলাম বিরোধী মোটেই না, এটা ইসলাম বা কালিমাও কবুল হওয়ার শর্ত। এবং আমরা মনে করি যে একজন ব্যক্তি তার ইসলামী জীবনকে সুন্দর করে গঠন করতে হলে এই বিষয়গুলো তো অবশ্যই অবশ্যই। তাহলে আমরা বুঝতে পারলাম যে তাবলিগি উসুলের যে বা তাবলিগি সিফাতের একটা যেটা তাসহিহে নিয়ত, সেটাও কোরআন হাদিস বিরোধী নয়, সাংঘর্ষিক নয়, বরং এটাও কোরআনে কারীম দ্বারা প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত। সর্বশেষ আমরা যেটা পেয়ে থাকি সেটা হচ্ছে তাবলিগ। জি, তারা বলে থাকেন যে তাবলিগ এটা কোরআন হাদিসের তাবলিগের বিপক্ষে দাঁড় করানো হয়, নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ এখানে তো যে বিষয়গুলোর দিকে দাওয়াত দেওয়া হয় বা যে গুণগুলোর কথা বলা হয় কোনটা কোরআন হাদিসের বাহিরে, কোনোটাই কোরআন হাদিসের বাহিরে নয়। তো কেন আমরা এই তবলিগকে কোরআন হাদিস বিরোধী তবলিগ, ইলিয়াসি তবলিগ নামকরণ করে সারা বিশ্বের লক্ষ কোটি মুসলমান যে এই তবলিগের মাধ্যমে আলহামদুলিল্লাহ সৎ পথে আসছেন, সুপথ পাচ্ছেন, সঠিক পথের দিশা পাচ্ছেন। পৃথিবীতে এমন বহু দ্বীপ আছে যে দ্বীপগুলোতে এখনো পর্যন্ত আধুনিকতার ছোঁয়াও লাগেনি, কেউ যেতে পারেনি, কিন্তু আল্লাহর মেহরবানি জামাতে উসিলায় সেই সমস্ত দ্বীপে গিয়ে মানুষের কি দাওয়াত দেয় আলহামদুলিল্লাহ। আফ্রিকার বহু জঙ্গলে জঙ্গলে গিয়ে পর্যন্ত আলহামদুলিল্লাহ দাওয়াত দেয়, মানে পুছে গেছে। আচ্ছা, এই তাবলিগ বিষয়টা ভাই, এই যে এই ভাইরা যে দাওয়াতি কাজ করছেন, তারা কি কি দলিল দিবে আল্লাহ? আসলে এই তাবলিগ যেটা, তাবলিগটাও কোরআন দ্বারা অবশ্যই, এবং হাদিসের অসংখ্য গণিত ওই সমস্ত হাদিস যেগুলো নবীজি বিভিন্ন ইমানে দাওয়াত নিয়ে পাঠিয়েছেন সেগুলো আমি মনে করি তাবলিগের জন্য অবশ্যই। তো এখানের মধ্যে আমরা কিছু আয়াতে কারিম আপনাদের সামনে তুলে ধরছি, যেমন আল্লাহ রাব্বে কারিম সূরা মায়েদা 67 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহা রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে নবী, আপনার উপর যে জিনিসগুলো নাজিল করা হয়েছে সেগুলো আপনি পৌঁছে দিন। এখন তারা কি বলে জানেন, এখানে বাল্লিগ মা, মা মানে সব বুঝাইতে হবে, তাবলিগের সব পোষায় না, কিছু কিছু পোষায়। দেখেন প্রশ্ন হচ্ছে, যারা অভিযোগ করে তারা কি সব পোষাচ্ছে? আসলে বলতো তাবলিগি ভাইরা সব পোষানোর জন্যই ছয়টা গুণের কথা বলে, এটা হচ্ছে আমাদের মূল থিওরি। কয়েকটি গুণের উপর মেহনত করে আমল করতে পারলে পুরা দিনের উপর চলা অতি সহজ। তাহলে এই কয়েকটা গুণের দাওয়াত দেওয়ার উদ্দেশ্য হলো পুরা দিনের উপর চলার যোগ্যতা যেন মানুষের মধ্যে এসে। তারা, আপনি হয়তো খেয়াল করে থাকবেন যে ওনারা পুরা বলতে কি বুঝে না, সেটা আমি ওদের কিছু আলোচনাও শুনেছি। মানে ওদের কথা হচ্ছে যে এখন সিনেমা চলতেছে, আমাদের সিনেমাও সব ভেঙে দেবো,
তারপরে হচ্ছে যে মদ খাচ্ছে মদেরই এগুলো শেষ করে দাও। তো এখানেও এই এগুলো তার অপপ্রচারণা করছে। আমার প্রশ্ন হচ্ছে আপনারা কি করছে? অবশ্যই, আর মূলত আসলে বিষয় হলো কি, দাওয়াত তাবলীগেরও কিছু নিয়ম নীতি আছে, প্রত্যেকের একটা সীমাবদ্ধতা গণ্ডি রয়েছে। ওই গণ্ডির বাহিরে গিয়ে কোনো কিছু করতে গেলে সেটা আল্লাহ পাক তাকে দায়িত্ব দেন নাই, সেটা অনধিকার চর্চা হবে। আর বিশেষ করে আমরা লক্ষ্য করি যেহেতু তাবলীগের কাজটা সূচনাটাই হয়েছে ওই সমস্ত আল্লাহ ভোলা বান্দাদের জন্য যারা কালিমা পর্যন্ত শুদ্ধ পারে না, যাদের একেবারে ন্যূনতম কোনো জ্ঞান নেই। এখন আমরা যদি ক্লাস ওয়ান পড়তে যান একটা ছেলেকে মাস্টার্সের বই দিয়ে ধরিয়ে দিই, তাহলে তার অবস্থাটা কি হবে? আজকে কিন্তু এদের এই অভিযোগগুলো থেকে এটাই হচ্ছে, এদের অভিযোগ হচ্ছে যেখানে বুখারী আছে, মুসলিম আছে, তিরমিজি আছে, কোরআন শরীফ আছে, কোরআন শরীফের তাফসির হবে, কোরআন শরীফের তালিম হবে, বুখারী শরীফের তালিম হবে, কিসের ফাজল আমরা? বুখারী শরীফ সবার জন্য নয়, হ্যাঁ, সাধারণ মানুষ আসে হাতে বুখারী তুলে দিলে বুখারী শরীফে এমন অনেক অনেক হাদিস রয়েছে যেগুলো মানা যায় না, যেগুলো মনসুখ বা রহিত হয়ে গেছে, যেগুলো দুই রকমের অর্থবোধক, সাধারণ মানুষ সেই অর্থগুলো বুঝবে না। আমরাও তো বুখারী শরীফ আলেমের হাতে তুলে দিই সর্বশেষ, ১২ বছর পড়ার পর তার একটা যোগ্যতা হলে তখন তার হাতে আমরা বুখারী শরীফ তুলে দিই, এবং নিঃশর্ত না, শর্তের সাথে, জি, যে কখন সে এটা দর্শ দিতে পারবে, জি, এবং তার হাতে একটা সনদ তুলে দেয়া। আজকে সনদের গুরুত্ব নেই, পড়াশোনার পর্যন্ত গুরুত্ব নেই এই সমস্ত বিষয়, একটা মানে ঢালা অভিযোগ এখানে মধ্যে নিয়ে আসা হয়েছে। তো আসলে এই এই সমস্ত কারণেই মূলত এই বিভ্রান্তিগুলো ছড়িয়ে পড়ছে। তো সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী, দীর্ঘ সময় পর্যন্ত আপনারা আমাদের সাথে আছেন, আশা করি আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে দাওয়াত তাবলীগের যে ৬টা উসুল বলা হয় বা সিফত বলা হয় এগুলো নিতান্তই এই জামাতের লক্ষ্য উদ্দেশ্য কর্মসূচিকে সামনে রেখে একটা মানুষকে পুরা দিনের উপর চলানোর জন্য, পুরা দিনের উপর উঠানোর জন্য প্রাথমিক মেহনত। এটার উপর চললে সে অন্য অন্য বিষয়গুলোর উপরে চলে আলহামদুলিল্লাহ। এখানে একটা প্রশ্ন থেকে যেতে পারে হযরত, সেটা হচ্ছে যে আমরা তো দেখি ইসলামের পাঁচ স্তম্ভের মধ্যে দুইটা আসলো, ইমান আসলো, সালাত আসলো, বাকি জাকাত সিয়াম হাজ এই পাঁচটা আসে নাই, তিনটা আসে না। আচ্ছা, এই তিনটা আসে নাই, জি, এই তিনটা আসে নাই। তাহলে মূলত হজটা সবার জন্য নয়, যাকাত সবার জন্য নয়, সিয়াম সবসময়ের জন্য না, বছরে একবার আসে। আর যারা নিয়মিত নামাজ পড়ে, যারা ইমানি মেহনত করে, তারা কি কখনো সিয়াম ছেড়ে দিবে? আর তারা, তাদের যদি সম্পদ থাকে, তারা কি হজ জাকাত ছেড়ে দিবে? তবলিগুলাদের মধ্যে একজনও কি বলুন তো অস্বীকার করছে যে আমি বাস ইমান এবং সালাত নিয়ে আসি, আমি জাকাত হজ সাথে হজ নিয়ে নাই, নাউজুবিল্লাহ, এই পর্যন্ত হয় জি না। তো তাহলে আমরা এখান থেকে পরিষ্কার ভাষা যেটা বুঝলাম সেটা হচ্ছে ভাই, দাওয়াত তাবলীগ এটা একটা কার্যক্রম, তৎপরতা, হক, একটি মেহনত, জামাত, তাদের এই ৬ উসুল বা ৬টি গুণাবলী, এটা কোনো ইসলামের বিপরীত আলাদা কিছু নয়, এটা কোরআন হাদিস থেকে নেওয়া। শব্দ যুক্ত করলে ভালো হয়, মুরব্বিদের বানানো না, অবশ্যই মারাত্মক কথা, নাউজুবিল্লাহ। আমরা এতক্ষণ পবিত্র কোরআনে পাকের আয়াতগুলো দিয়ে কি বুঝালাম? জি, এবং হাদিস দিলে অসংখ্য হাদিস এখানে, জি, আমাদের সময়ের স্বল্পতার কারণে আমরা দিচ্ছি না। আমরা আহ্বান করবো আপনার মুনতাখাব হাদিস পড়ে নিন, ফাজল আমল পড়ে নিন, সেখানে অনেক হাদিস রয়েছে সবগুলো এই বিষয়ের উপরেই। জি, সুতরাং আমরা কেউ বিভ্রান্ত হব না, এবং এই ধরনের যে সমস্ত মোহতারামগণ বই লিখছেন তাদের প্রতি আমরা আহ্বান জানাবো যে আপনারা বইগুলো আশা করছি নিজ দায়িত্বে সরিয়ে নেবেন, হ্যাঁ, এবং আমরা তাদেরকে স্পষ্ট ভাষায় তওবার আহ্বান জানাবো। কারণ জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, প্রিয় নবী দোয়াটা আমাদেরকে শিখিয়েছেন, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কা ওয়ারজুকনা ইত্তিবা'আ ওয়া আরিনাল বাতিলা বাতিলা ওয়ারজুকনা ইজতিনাবা। হে আল্লাহ, আমাদেরকে হক জিনিসটা হক হিসাবে গ্রহণ করার, বুঝার তৌফিক দান করেন, এবং তার অনুকরণ করার তৌফিক দান করেন। যেটা বাতিল সেটাকে বাতিল বুঝার এবং বাতিল হিসাবে সেটাকে বর্জন করার তৌফিক দান করেন। এখন এই সমস্ত আমাদের মুহতারামদের বই পড়ে যেটা হক সেটাকে মানুষ বাতিল বুঝছে, আর যেটা বাতিল সেটাকে হক মনে করে বিপথে কুপথে যাচ্ছে। আর মুহতারাম যেহেতু নিজে একটা বুঝে, তিনি মনে করছিলেন ৬টা উসুল মনে হয় কোরআনের বিপরীতে, আমরা এখন ওনার সামনে স্পষ্ট করে দিলাম যে এগুলোর বিপরীতে না, মোটেই সহায়ক। জি, অবশ্যই। সুতরাং আশা করছি আমাদের এই সুস্পষ্ট মেসেজ পাওয়ার পর উনি তার ভুল বুঝতে পারবেন, অবশ্যই, এবং ফিরে আসবেন। আপনাদের সকলকে জানাই স্বাগত, মোবারকবাদ আমাদের সাথে থাকার জন্য। আবারও বলছি, তাবলিগি জামাত একটি হক জামাত, হক মেহনত,
এইটার আলহামদুলিল্লাহ যতদিন পর্যন্ত আমরা দেখব যে হকের উপর চলছে আমরা বলেই যাবো। আবার এটাও বলছি, আল্লাহ না করে যদি কোনো সময় দেখি বাতিল পথে চলে গেছে, সেক্ষেত্রে অবশ্যই আমরা বলবো যে এই জিনিসগুলো বাতিল, এই জিনিসগুলো ভুল। কিন্তু নাই জিনিসকে আছে মনে করে আর আমার মাথার জিনিসকে আমি প্রয়োগ করতে গেলে, ওই যে আমি আগে যেটা বলেছিলাম নিজ থিওরির মধ্যে ভুল বলা বাড়বো, এগুলো থেকে আমরা অবশ্যই বিরত থাকবো। আল্লাহ রব্বে করিম আমাদেরকে সঠিক পথের উপর পরিচালিত করেন। সুপ্রিয় শ্রোতা, আপনাদেরকে আগামী অনুষ্ঠানে থাকার আহ্বান জানিয়ে আজকে এখানে শেষ করতে যাচ্ছি। শুকরান মুহতারাম আপনাকেও এবং দর্শক শ্রোতা মণ্ডলী সকলকে মোবারকবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাটরি মাথায় পুটলি হাতে ডেক পাতিল আর ডেকচি সাথে, কাতার ধরে পথের ধারে যাচ্ছে কজন জিকির করে, শহর কি বা গ্রামের মানুষ গরিব ধনী নেই কোনো দোষী শিক্ষিত বা মূর্খ সবে এক কাতারে চলতে হবে, তাবলিগি তাবলিগি চলে, তাবলিগি তাবলিগি চলে, এই হলো ভাই তাদের নিয়ম, খাচ্ছে না কেউ অধিক বা কম, সবাই খাবে এক বাসনে উদার মনে সরল প্রাণে, তাবলিগি তাবলিগি চলে, 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 তাবলিগি তাবলিগি।